বন্ধু আপনাদের সামনে আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে প্যান কার্ড আধার লিঙ্ক না করলে যা অসুবিধা আপনি পড়তে পারেন মোট বাইশটা কারণ আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা আমি অলরেডি দুটো প্যান কার্ড বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়েছি এক নম্বর ভিডিও হচ্ছে যে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে কি না আপনি কীভাবে চেক করবেন সেই নিয়ে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো আপনি দেখে আসবেন আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কাদের ক্ষেত্রে বাধ্যতামূলক নয় বা এক হাজার টাকা জরিমানা দিয়ে লিঙ্ক করাতে হবে না সেই নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি আপনি সেই ভিডিওটা দুটো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেবো আপনি সেই ভিডিওটা দেখে আসতে পারেন আজকের আমি ভিডিওটা দেখাবো যে আপনাদের প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করলে যাদের হয়তো প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক নেই তো না করলে কী কী অসুবিধা আপনি পড়বেন তো মোট বাইশটা কারণ আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন সেই বাইশটা কারণ জানার জন্য তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করব চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন তো দেখুন বন্ধুরা এক নম্বর কারণ হচ্ছে প্যান কার্ড ছাড়া কোনো নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না ব্যাঙ্কে দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ডে কোনো রকম বিনিয়োগ করতে পারবেন না তৃতীয় নম্বর কারণ হচ্ছে নিজস্ব ব্যাঙ্কেও রকম বিনিয়োগ করতে পারবেন না চার নম্বর কারণ হচ্ছে ব্যাংকের পাসবুক আপডেট করা বা ব্যালেন্স চেক করা ইত্যাদির ক্ষেত্রে অসুবিধাই হবে এবং বন্ধুরা পাঁচ নম্বর কারণ হচ্ছে কোনো রকম ফিক্সড বা ডিপোজিট করা থাকলে সেটি অকেজ হয়ে যাবে যদি আপনাদের সাথে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না থাকে এই অসুবিধাগুলো আপনি পড়তে পারেন ছয় নম্বর কারণ হচ্ছে অনলাইন অ্যাপের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন না সাত নম্বর কারণ হচ্ছে আপনি যদি শেয়ারের ব্যবসা করেন সেখানেও অনেক সমস্যার মুখে পড়বেন আট নম্বর কারণ হচ্ছে সম্পত্তি কেনা এবং বিক্রি করার ক্ষেত্রে সমস্যা হবে এবং বন্ধুরা নয় নম্বর কারণ হচ্ছে কেওয়াইসি করতে সমস্যা দেখা দেবে হয়তো দেখুন আপনার ব্যাংকে কোনো মানে অসুবিধা হয়েছে সে আপনি কেওয়াইসি করতে যাচ্ছেন প্যান কার্ডে আপনার আধার লিঙ্ক না থাকার ক্ষেত্রে কিন্তু অসুবিধা দেখা দেবে দশ নম্বর কারণ হচ্ছে যারা বর্তমানে চাকরি করছেন তাদের পেমেন্ট সংক্রান্ত সমস্যা দেখা দেবে এবং বন্ধুরা এগারো নম্বর কারণটা হচ্ছে যে নতুন চাকরি যা যারা নতুন চাকরিতে যোগ দিতেও সমস্যার মুখে পড়তে হবে গ্রাহকদের বারো নম্বর কারণ হচ্ছে যারা কন্ট্রাক্ট নিয়ে ব্যাংক বিভিন্ন রকম কাজ করেন তাদেরকেও বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে তেরো নম্বর কারণ হচ্ছে ইন্স্যুরেন্সের কাজে সমস্যা হবে চোদ্দ নম্বর কারণ হচ্ছে নতুন গাড়ি কিনতে গেলে সমস্যায় পড়বেন এবং পনেরো নম্বর হচ্ছে পুরনো গাড়ি বিক্রি করতে গেলেও সমস্যার মুখে পড়বেন কারণ আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করা থাকলে পুরনো গাড়ি বিক্রি করতে পারবেন না ষোলো নম্বর কারণ হচ্ছে প্যান কার্ড ছাড়া নতুন ক্রেডিট কার্ড করতে পারবেন না এবং বন্ধুরা সতেরো নম্বর কারণ হচ্ছে ড্রাফট এবং চেক সংক্রান্ত কাজে অসুবিধার মুখে পড়বেন আঠেরো নম্বর কারণ হচ্ছে পঞ্চাশ হাজার টাকার বেশি পেমেন্ট দিতে এবং নিতে অক্ষম হবেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে আপনার ব্যাঙ্কে যদি পঞ্চাশ টাকা আপনি তুলতে যান বা জমা দিতে চান সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা আপনাদের কিন্তু অসুবিধে পড়তে পারেন যদি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না থাকে এবং উড়ি নম্বর কারণ হচ্ছে রকম নতুন লোন নিতে পারবেন না কুড়ি নম্বর কার হচ্ছে ডিমার্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন না একুশ নম্বর কারণ হচ্ছে আপনি যদি কোম্পানিতে আপনি যদি কোম্পানি বদলাতে চান সেখানেও আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে এবং বাইশ নম্বর কারণ হচ্ছে যেটা সব থেকে লাস্ট কারণ রকম ট্রাস্ট বা এনজিও রেজিস্টার করতে সমস্যা হবে তো বন্ধুরা এই যে বাইশ নম্বর কারণগুলো আপনি অবশ্যই বুঝতে পেরেছেন কোথাও যদি বুঝতে অস্বীত হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা আপনাদের প্যান কার্ডের সঙ্গে বিশেষ করে যাদের আধার কার্ডের আগে যারা প্যান কার্ড করেছে আধার কার্ড যখন চালু হয়নি তার আগে যারা প্যান কার্ড করেছেন অবশ্যই তাদের তো কারো প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক নাই তাদের ক্ষেত্রে কিন্তু প্যান কার্ড লিঙ্ক মানে বেশিরভাগই নাই তারপরে যদি কেউ করিয়েছে ভালো কথা কিন্তু যারা তার এদিকে করিছে যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক যদি কোনো কারণে না থাকে আপনি অবশ্যই আপনার প্যান কার্ডে আপনার আপনার বাড়ির সমস্ত বাটির বা প্রতিবেশীরও আপনি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে কি না আপনি দেখে নেবেন নাহলে বন্ধুরা এই বাইশটায় অসুবিধা আপনি পড়তে পারেন এবং বাইশটার মধ্যে হয়তো আপনি কোনো একটা অসুবিধা আপনার যেটা হয়তো প্রযোজ্য সেটা তো পড়তে পারেন ঠিক আছে তো অবশ্যই আপনাকে বলবো যে আপনার আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিয়েছি প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আছে কি না আপনি কীভাবে দেখবেন সে ভিডিওটা দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকে মানে ভিডিও যদি ভিডিওটা দেখে আপনার একটু হলেও উপকৃত হয় অবশ্যই লাইক করবেন আর যদি আপনি চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আবার কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে দেখা হবে